আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে তিনটি আইটেম নিয়ে। আজকে আপনাদের তিনটি আইটেম রান্না করে দেখাবো। তো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। প্রথমে আমি আপনাদের শাক রান্না করে দেখাবো, লাউ শাক সিম আলু দিয়ে লাউ শাকটা রান্না করে দেখাবো। তো সাথে লবণ দিয়ে দিলাম। তো হাজব্যান্ড আজকে যাব বাজারে, কালকে যাব বাজারে, পরশুদিন যাব বাজারে, আলসার ডালি তো বাজারও করা হয় না, তো এখানে তার জন্য আমার কিছুই করার নেই। এই জন্য তাকে আজকে নর্মাল খাবার খাওয়াবো বাসায়। তো আমি শাক দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে, আর লাউ শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আলু দিয়েছি, সাথে সিম দিয়ে কাঁচামরিচও সাথে দিয়ে দিয়েছি শাকের সাথে একসাথে। তো এখন এটা আমি দেখেন শাকের থেকে কতটা পানি উঠেছে। তা আমি তিনটা আইটেম একই মানে রান্না করে দেখাবো। তো তো শাকটা হয়ে যাচ্ছে দেখেন। আগে আমার দাদি নানিরা এবং খালারা দেখতাম যে আগে শাক আগে শাকটা সিদ্ধ করে তারপর পেঁয়াজটা ভেজে পরে বাগারটা দিত। এখন দেখি যে এটা হয় না, এখন নিত্য নতুন স্টাইল। তো পরের স্টেপ হলো ডিম। তো ডিম টা একটু সিদ্ধ করে নিয়ে এখন লবণ মরিচ হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছে, শুধু পেঁয়াজ দিয়ে বুনা করে নিব। তো সাথে লবণ অ্যাড করে দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে পানি অ্যাড করে দিব। তো সামান্য হলুদ দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম, এখানে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো ভালো করে কষে ডিমটা দিয়ে দিলাম। তো নর্মাল আজকে জিনিস বললাম তো, হাজব্যান্ড তো আলসার ডালি, তো এর জন্য বাসা তাকে আজকে নর্মাল খাবারই খাওয়াবো। তো সাথে একটু তিন টুকরো দিয়ে দিলাম টমেটো, তো পানি অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন আমার ডিমটাও হয়ে গেছে। তো আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি নামিয়ে নিব। এটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। নর্মাল বললেও ভুল হবে, কারণ এই ধরনের খাবারগুলো আরও ভীষণ প্রিয়। মাংস মাছ থেকে আসলে এই সাধারণ খাবারগুলো অনেক ভালো লাগে। তো আমার ডিম বোনা শেষ হয়ে গেল, এখন আমি টমেটো দিয়ে চাটনি বানাবো। তো আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো সাথে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আজকে আবার গ্যাসের একটু সমস্যা, শুক্রবার। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, জিরের দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একদম যখন পানি উঠে যাবে। এই টমেটোর থেকে কিন্তু এমনি পানি উঠে গেছে, তো এখানে আমি আর পানি দেওয়ার কোনো দরকার নেই। পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে দিতে হবে। তো পানিটা একদম দেখেন কিছুটা শুকিয়ে গেছে, একদম গলে গেছে টমেটোগুলো। ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো এভাবে আপনারা দেখলেন তিনটি আইটেম রান্না হয়েছে। আপনাদের কোন আইটেমটা বেশি প্রিয় এবং ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে প্রতিদিনই আমি ভিডিও দিই, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, শেয়ার করেন না, তো আমার কিন্তু ভীষণ মন খারাপ। আপনারা দেখেন আমার রান্না হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।